ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي سلماني تو پیرگو بھائی اپنی جو دی শাওয়াল মাসে রোজা রাখেন, ছয়টা রোজা রাখেন, তাহলে আপনার আয়ামে বিজার আলাদাভাবে রোজা রাখতে হবে না। এটা আল্লামা ইবনে বাজের ফতোয়া বা বিভিন্ন আলেম ওলামা এ সম্পর্কে মুফতি নিজামের ফতোয়া দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াসুম সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন লা ইবালি আসামাহা মিন আউয়ালি শাহর আও ওয়াসতিহি আও আখিরিহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি মাসে তিনটি রোজা রাখতেন। তিনি এটা ভাবতেন না যে মাসের প্রথম দিকে রাখলেন না মধ্যখানে নাকি আল্লাহ রাসূল শেষের মাসের শেষে রোজা রাখলেন। এটা ওনার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কওল, হয়তো বেশিরভাগ হাদিস এটা বলে যে 13, 14, 15 আইয়ামে বিজয় রোজা এটাই আর কি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের প্রথমে মাঝখানে বা শেষের দিকে রোজা রাখতেন, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে আমরা যদি কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তাহলে ওর আলাদাভাবে আইয়ামে বিজয় রোজা রাখতে হবে না। এটা ইবনে বাজ রাহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন। তবে কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার পর যদি আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখতে চায় অবশ্যই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি কোনো ব্যক্তির না রাখতে চায় যে আমি তো রাখলাম, ওকে আলাদাভাবে রাখতে হবে না। যদি রাখে তার নাফল ইননাফল হিসেবে সওয়াব পাবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে বোঝা গেল যে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে আলাদাভাবে আইয়ামে বিজয় রোজা রাখতে হবে না। তবে কোনো ব্যক্তি যদি রাখতে চায় রাখতে পারবে, হারাম নয়, অবশ্যই চলবে, কোনো সমস্যা হবে না আশা করি। প্রশ্ন উত্তর টিভি এসেন, জাজাকুমুল্লাহ খাইরাত।